वेलकम बैक फ्रेंड्स। तो ये मुहूर्तेर सबथेके बड़ो ताज़ा ब्रेकिंग न्यूज माध्यमिक परीक्षा निये। हाँ बंधुरा, राज्य माध्यमिक परीक्षा निये एक विशेष पदक्षेप ग्रहण करेछे राज्य सरकार। तो कि जानानो होयेछे विस्तारित समस्त किछु जानते भिडियोर नीचे थाका लाल रंगेर सबसक्राइब बटने प्रेस करार पर भिडियोटिके जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबेन, जाते प्रत्येकटी मानुष एई गुरुत्वपूर्ण खबरटी जानते पारे। देड़ घंटार माध्यमे कमछे प्रश्नपत्र, आर कि पदक्षेप निबे राज्य सरकार समस्त किछु जेने नीन ए भिडियो थेके। पड़ुয়াদের যাবতীয় উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়ে দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছেই, তবে কিছুটা নজিরবিহীনভাবে মাধ্যমিক আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান মমতা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, যেহেতু উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ফলাফলের উপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার বিষয় থাকে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পাশাপাশি তিনি জানান, গোটা দেশে সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথমেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হলো। এছাড়া আরও জানানো হয়েছে যে জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, নিজের স্কুলে দূরত্ববিধি মেনে পরীক্ষা, সিলেবাস কমিয়ে পরীক্ষা, তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায়, উদাহরণস্বরূপ তিন ঘন্টায় দশটার বদলে দেড় ঘন্টায় পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে। পড়ুয়াদের আগামীর কথা মাথায় রেখে আগে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে আবশ্যিক ছাত্রী বিষয়ে পরীক্ষা, ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না, বাকি বিষয়ের মূল্যায়ন করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ, প্রশ্ন ও উত্তরপত্র সংরক্ষিত থাকবে নিকটবর্তী থানা বা প্রশাসনিক ভবনে, পরীক্ষার বাকি প্রোটোকল ও নির্ঘণ্টা জানাবে শিক্ষা সংসদ। যদিও শিক্ষাবিদদের একাংশের মতে সরকার যতটা সহজ বিষয়টা বলছে আদৌ ততটা বাস্তবে সম্ভব হবে না। সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর কথায়, ইতিমধ্যেই একবার সিলেবাস কমানো হয়েছে, এবার আজকের ঘোষণার পর সিলেবাস আরও সংক্ষিপ্ত করতে হবে, নয়তো প্রশ্নপত্রের কাঠামো বদলে ফেলতে হবে। যদি শুধুমাত্র প্রশ্ন ছোটোই প্রশ্ন করা হয় তাহলে পড়ুয়াদের প্রস্তুতি অন্যরকম করতে হবে বলে তিনি মনে করেছেন। তো এই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।